গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। তো আজকে আমরা বাড়ালাম এক জায়গা যাবের, একদম মজার প্লেস। হ্যাঁ, না হলো সবাই দেহ আর এনজয় করো, আমরা যাই আসি। শাকিল ও বস আসলে, আচ্ছা ঠিক আছে চলো, মজার প্লেস হবে না যে? আচ্ছা ঠিক আছে, আমরা গাড়ি চললে মানে যাই আসি। দেখো এটা আগে PWD রোড, রোডের অবস্থা দেখো। তুমি গেলে সঙ্গে একটা রিকোয়েস্ট, আগে রোডটা ভালো করে দাও, বুঝছো না? গাইস, তো কথা হল লেনে চতুর্পাশে পানি পানি, মানে আসামের অবস্থা খুব খারাপ। বর্তমান চীন থেকে পানি ছাড়ি দিছে, তো পানি যারা আর কি পানির মানে দুরবস্থা করি আছে, তাদের জন্য এটাই মেসেজ, যাতে ওরা আর কি যেটা পানি খাওয়া পানিটা আর কি মানে উঁচু জায়গা দেয় আর কি, আর ওই পানিটা মানে গরম করে খায়, কারণ যত ধরনের বেমার আজার সব পানির থেকে সৃষ্টি হয়। তো সেই জন্য তাদের জন্য এটাই আমার কথা, তোমরা পানিটা গরম করে খাও আর সবসময় উঁচু জায়গা থাকো, আর আর তো সাধারণত তো বাচ্চা কাচ্চা থাকে, তাদের প্রতি খেয়াল রাখো যাতে পানি যায় না, এটাই আর কি। তো আমাদের সাথে থেকে আরো বহুত ব্লক এনজয় করো, দেখছো আমরা ব্লকে যাচ্ছি, আশা করছি ব্লকটা আর কি আপনাদের ভালো লাগবে। তো আমাদের সঙ্গে থাকো, আমরা আপনাদের এন্টারটেনমেন্ট করবো, আশা করছি আমরা ভালো একটা জায়গা যাচ্ছি, খুবই ধুনিয়া একটা প্লেস, আমার মনটা একদম ভরে যাবে। সাথে সঙ্গে থাকো, মজা করো। খাবে যে কোনো প্রকারে, না হলে লাস্ট না উপায় না হবে, হাতের হলেও ধরবে, কিন্তু ওকে খাবে, বুঝছো? মাছের মানে মাছের বহুত টেনশন, আমাকে কি টেনশন, মাছের আমাদের বহুত টেনশন। আমরা ভাবি যে বড় বান হয়েছে, মাছগুলো কি ফুর্তি হচ্ছে, কিন্তু তা না, আমাদের জন্য ওরা ফুর্তি করতে পারছে, আছে ওরা শুধু খালি বলে বেড়াচ্ছে, লুকিয়ে বেড়াচ্ছে আমাদের জন্য, আমাদের জন্য এত ভয় করে ওরা। কিন্তু একটা মাছের জন্য সে খাই, মাছটা আমাদের খেয়ে দিল, আমার মাছে খেলো, কিন্তু মানুষ এটা চিন্তা করে যে মাছে খাবার জন্য কতটা তো খাচ্ছে, হ্যাঁ এটা চিন্তা করে না, এটা চিন্তা করবো না। আপনারা দেখতে পাচ্ছেন রাজাওয়ালা বাজার, এটা
ও হ্যালো, কি করেন? তা কামাতি ভাই তো এটা আগে ফেমাস রনিদার বাড়ি। তো রনিদা হলো আমার আমাদের মেঘালয়ের খুব সুন্দর একজন অ্যাক্টর, প্রোডিউসার, ফিল্ম রাইটার। তো আমরা হলদিবাড়ি বাজার পেলাম এখন। বাজারটা বেশি বড় না, মানে আছে আর মোটামুটি ছোট। তো ফাইনালি আমরা পাইলাম। তো দেখো ভিউ, দেখো মজার ভিউ, এই দেখো ভিউ, ওয়াও লাগছে না? ও হ্যালো, ওয়াও ওয়াও না, ঠিকই আছে, সাথে থাকো সবাই। পানি খাচ্ছে আর আমি শিকড় খাচ্ছি। তো আমরা এখন মানে মঞ্জিল আর কি পাচ্ছি পড়ায়। হ্যাঁ, বেশি সময় লাগবে না, খালি 2-3 মিনিটের সময় লাগবে আপনার ধৈর্য ধরে। পাইছো নাকি? জলদি এসো, জলদি এসো। This is the view of Meghalaya. কিছু বলবে? এটা তো কালু পাড়া, চলো
মজা ভিউ না লাইফত নাকি Yo man. You got it. কসম স্পিড মারি পানি জিরাই দেহাই এটা দোয়া আর ওর পরে আর পড়ে হবে যাই না দুয়া রে বাবা হ্যাঁ তোমরা সবাই এখন গা ধুব ও শাকিল ও কেমন আসল ভাই কড়ে গেল পাগলার কাম দেখো অসম প্লেস আমরা কত কষ্টের মাঝে আসলাম ওটা তো লেনে কত বহুত উঁচে যাচ্ছি আর কি আমরা তো যদিও আজকে আমরা কিন্তু পানি থাকার জন্য মানে যেটা বেশি সুন্দর জায়গাটা ওটা কিন্তু পেলাম না কারণ এই এটা উঠি ওই সামনে গেলে মানে যেটা ভালো দেখা দেখা যায় আর কি ওইটাই কোথাও পানি থাকার জন্য জায়গা লিখছিলাম তো আমরা যেটা আসাম নিয়ে আসছিলাম যে দর্শকের মানে কিছু একটা সৌন্দর্য দেখা বলি তো কোথাও হলো ওটা তো হলোই না তো যাই হোক তাও জায়গাটা খেলায় দেখা যায় আর কি তো আশা করি আপনাকেরও ভালো লাগবো তো এইটুকুই আর কি জায়গার নাম কি কালুপাড়া কালুপাড়া তা যদি কোনোদিন মন ভালো থাকে তা আসিও দেখি যাইও প্লেসটা ভালো লাগছে না ভালো লাগছে আরো আপনাকে একটা মজার জায়গা আছে তো আমরা অত তো যাবি পেলাম না তো মানে পানি বেশি হওয়ার কারণ পানি বেশি মানে কদিন থেকে ঝরি হয়ে আছে তো পানির মানে হারটা বেশি হয়ে গেছে ঠিকই আছে নেক্সট টাইম যদিও আসি তো তোমাকে ওই জায়গায় দেখানোর চেষ্টা করবো।